যশোরে বৃষ্টি ও জলাবদ্ধতায় কৃষিতে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পানির নিচে আছে অনেক ধান এবং শাকসবজি। ধান, মাছ ও সবজি মিলিয়ে জেলায় 200-600 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। জেলার সারাপোল রূপদিয়া এলাকা থেকে আরও জানিয়েছেন রিপন হোসেন। যশোরে সম্প্রতি যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই জলাবদ্ধতা সৃষ্টিতে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় 236 কোটি 48 লাখ টাকার ক্ষতি হয়েছে এই শুধুমাত্র কৃষিতে। আমরা যদি ভাগ ভাগ করে বলি মৎস্য খাতে, অর্থাৎ যে 11,990টি যে ঘের ভেড়ি রয়েছে সেটি প্লাবিত হয়েছে বৃষ্টিতে, সে কারণে এই খাতেই প্রায় 210 কোটি টাকা ক্ষতি হয়েছে। এছাড়া ধান এবং সবজিতে প্রায় 6,754 হেক্টর জমির সবজি এবং ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগাম যে শীতকালীন সবজিগুলো ছিল সেক্ষেত্রেও তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি মাছের ক্ষেত্রেও কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা কৃষি অফিসার রয়েছেন তারা বলেছেন যে যারা ক্ষতিগ্রস্ত কৃষকদের তারা প্রণোদনা দিচ্ছেন, সরকারি বিভিন্ন সহযোগিতা তারা করছেন। পাশাপাশি যে মাছের ঘেরগুলো রয়েছে, তাদের যে মৎস্য চাষি রয়েছেন তাদেরও কিন্তু সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিয়েছেন যারা মৎস্য কর্মকর্তা রয়েছেন তারা। সব মিলে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে, এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ।